হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই ভিডিওতে এখন আমি একটা আপকামিং বলিউড সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো, মানে ট্রেলার রিভিউ নিয়ে কথা বলবো। সেই সিনেমার নাম হচ্ছে বধ। এখানে হচ্ছে সেই বধ, যে বধ মানে কাউকে খুন করা হয়, সেই বধ। এখানে ট্যাগলাইনটা একটা রাখা হয়েছে, সেটা হচ্ছে হুইন সার্ভাইভাল ইজ পানিশমেন্ট। সিনেমাটা 9 তারিখে আসছে এবং সিনেমা নিয়ে এখন কথা যদি শুরু করি তাহলে প্রথমেই বলতে হয় এই সিনেমার লিড রোল যারা প্লে করছেন সঞ্জয় মিশ্রা আর নীনা গুপ্তা। এই সিনেমার প্রডিউস করছে হচ্ছে জে স্টুডিও এবং নেক্সট লেভেল, এবং প্রেজেন্ট করছে হচ্ছে লাভ ফিল্মস এবং টি সিরিজ। সিনেমাটির গল্প লিখেছেন এবং ডাইরেক্ট করছেন হচ্ছে রাজীব বর্ণওয়াল এবং এবং হচ্ছে যশপাল সিং সান্ধু। তো এরা দুজনে মিলে সিনেমাটিকে গড়ে তুলেছেন। তো আমরা সবসময় যেটা দেখে থাকি, সঞ্জয় মিশ্রার ক্ষেত্রে যদি বেশি করে বলি, তিনি একজন কমেডিয়ান এবং তাকে কমেডি রোলে বেশিরভাগ দেখতে পাই, কিন্তু এই সিনেমায় তাকে একদম উল্টো রকম রোলে দেখা গেছে এবং তিনি একজন এখানে দারুণ থ্রিলার সিনেমায় কাজ করেছেন। সিনেমাটির গল্প যদি থ্রিলারটাকে কিছুটা বলি তাহলে কিছুটা এরকম যে সঞ্জয় মিশ্রা নীনা গুপ্তার বাড়িতে কেউ একজন আছে যে হচ্ছে খুন হয়ে গেছে, এবং যাকে সঞ্জয় মিশ্রা নিজে খুন করেছে নাকি অন্য কেউ খুন করেছে সেই ব্যাপারটি ধোঁয়াশার রূপে রাখা হয়েছে, কিন্তু তাদেরকে গাছটা দিতে ধরে নিয়ে যাওয়া গেছে এবং তিনি তারপর ছাড়া পেয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে যেরকম ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে চলেছে এবং সেই ব্যাপারগুলো এখানে ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে সেগুলো মারাত্মক রকম। সঞ্জয় মিশ্রাকে এইরকম রোলে এতটা সুন্দর লাগবে এটা মানে আলাদাই রকম ব্যাপার। কমেডিয়ান থেকে একদম এরকম রোল করা সত্যি একটা দারুণ রকম লাগছে, এবং এই সিনেমায় যে অন্যান্য রোলে যারা রয়েছেন তাদেরকেও বেশ সুন্দর লাগছে। এবং এই সিনেমাটা সম্ভবত এ হচ্ছে সেন্ট্রাল বোর্ড থেকে পেতে পারে, কারণ এখানে কিছু কিছু জায়গায় কিছু মানে ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো হচ্ছে নর্মাল সিনেমা সবার জন্য নয়। তো আমার এই সিনেমার ট্রেলারটি মারাত্মক রকম লেগেছে এবং সিনেমাটি 9 তারিখে আসছে, আমি খুব এক্সাইটেড সিনেমাটার জন্য। এবং অবশ্যই আমি ওটিতে আসলে সিনেমাটা দেখতে পারবো, কারণ এরকম জায়গায় এই ধরনের সিনেমা আসার চান্স খুব কম। আমার সিনেমাটি খুব ট্রেলারটি খুব ভালো লেগেছে এবং ট্রেলারটি এই সিনেমাটির জন্য আমি অবশ্যই ওয়েট করে রাখবো। এবং সঞ্জয় মিশ্রা এবং নীনা গুপ্তাকে এই দুটো রোলে দারুণ মানিয়েছে। যারা যারা ট্রেলারটা দেখোনি অবশ্যই ট্রেলারটি একবার চালিয়ে দেখো, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।